রক্তের দাম 146 টাকা আর পেট্রোলের দাম 135 টাকা কেরোসিনের দাম 114 টাকা অর্থাৎ 50% বাড়িয়েছে শেখ হাসিনা লেলিয়ে দেওয়া পেটোয়া বাহিনী তারা নির্বিচারে জনগণের উপরে গুলি চালিয়ে আমার দুই ভাইকে নির্মমভাবে হত্যা করেছে সেই রক্তে দাগ মুছতে না মুছতেই জাতির উপরে জগদ্দল পাথরে বসে থাকা নিশিরাতের সরকার একে রাতে ইতিহাসের অক্টেনের দাম 146 টাকা আর পেট্রোলের দাম 135 টাকা কেরোসিনের দাম 114 টাকা অর্থাৎ 50% বাড়িয়েছে আজকে আমি বলতে চাই শেখ হাসিনার বিজয় ঘন্টা বেজে গিয়েছে তাই তিনি আজকে সারা জাতির উপরে যে অত্যাচার সেই অত্যাচার স্টিমুলার অব্যাহত রেখেছে আমরা বিএনপি আমরা একটি যৌক্তিক আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাজপথে আন্দোলন করছি এবং এটা চলমান রয়েছে পুলিশ বাহিনী দিয়ে গুলি করে হত্যা করে নির্যাতন করে এই যৌক্তিক আন্দোলন গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ব্যাহত করতে পারবে না আমি বলতে চাই সারা বাংলাদেশের বিএনপি সকল পর্যায় নেতৃবৃন্দ রাজপথে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে আপনি গত কয়েকদিন আগেই বলেছেন পেট্রোল আমাদের কিনতে হয় না ডিজেল আমাদের কিনতে হয় না তাহলে কেন আপনি পেট্রোল এবং ডিজেলের দাম বাড়িয়েছেন বিদেশি কি টাকা পাচার করার জন্য সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে ইনশাআল্লাহ বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন এবং এদেশের তহবিল জনতা প্রস্তুত রয়েছে আপনাকে ক্ষমতার মস্তক থেকে টেনে হেঁচড়ে নামানোর জন্য আমি প্রশাসন ভাইদের কাছে বিনীত অনুরোধ করব যে আপনারা আমাদের যৌক্তিক এবং গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাধা দেবেন না যেখানেই বাধা দেবেন সেখানে লড়াই হবে ইনশাআল্লাহ সংগ্রামের সাথে বন্ধুগণ এই কথা বলে এবং আগামী দিনে আমাদের গণতান্ত্রিক অধিক গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন এবং একটি জনগণের প্রতিষ্ঠিত সরকার প্রতিষ্ঠার যে আন্দোলন সেই আন্দোলনে আপনাদেরকে রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার শুভেচ্ছা এবং সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি পরিশেষে আমার ভোলার যে দুই ভাই শাহাদাত বরণ করেছেন আমি দাদা আত্মার মাগফিরাত কামনা করছি এবং নূরে আলম এবং আব্দুর রহিমের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে আমি আমার বক্তব্য শেষ করছি।